বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফার হত্যার পর তার একমাত্র ছোট ভাই আবরার ফাজ আর ঢাকায় পড়তে চায় না শনিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রায়ডাঙ্গা গ্রামের বাড়িতে সাংবাদিকদের কাছে কথা জানান তিনি আবরার ফায়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আবরার ফায়াজ বলেন আমরা দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল ও ছিল আমার অভিভাবক ওর সঙ্গে আমার সম্পর্ক এমন ছিল যে মা বাবার কথা তো মনেই হতো না আবরার ফা যেদিন কুষ্টিয়ার পিটিআই সড়কের বাড়ি চলে যান সেদিন সকালে ঘুমিয়েছিলেন জানিয়ে ফায়াজ বলেন ভাই যাওয়ার সময় মা ডেকেছিল কিন্তু শুয়েই ছিলাম তারপর ভাই বলল তাড়াতাড়ি ঢাকায় চলে আসবি এটাই ছিল ভাইয়ের সঙ্গে আমার শেষ কথা ও দেখা পড়াশোনার বিষয়ে ফায়াজ বলে কলেজে আর যাব না কোনো ভয় না আসলে সত্যি কথা যেটা ঢাকাতে নিয়ে যাওয়া ভর্তি সব মিলে ভাইয়ের ইচ্ছাই ও সব সময় কেয়ার করতো রুমে পানি না থাকলে ভাই দিত ও নেই সেখানে থেকে আমি কি করবো ফায়াজ আরও বলে ভাই ছিল দুজন ছিলাম এখন একা তাই আর ঢাকা যাব না কুষ্টিয়াতে পড়াশোনা করবো এটাই পরিকল্পনা